बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम प्रिय शिक्षार्थीबृंद सकल के शुभेच्छा अभिनंदन सकले भलो आस निश्चय आमी तुम्हारे संगे उपस्थित हुई नतून आलोचना निये आमी मुसम्मद आयशा सिद्दिका प्रभाषक हिसाब रक्षण बेश किसु आलोचना करेछिलाम आज के आलोचना करब हिसाब विज्ञान भूमिका अध्याय छय नम्बर कोश्चन निये कोश्चन हे हिसाब विज्ञान उद्देश्य समूह आलोचना कर हिसाब विज्ञान एमन एक विज्ञान जा सब धरण आर्थिक लेंदेन लिपिबद्ध करार विषय निये आलोचना करे व्यवसाय आर्थिक अवस्था और फलाफल सम्पर्के सठिक धारणा जोगान देवाई हिसाब विज्ञान प्रधान उद्देश्य हिसाब विज्ञान आरो विभिन्न आर्थिक अवस्था और फलाफल निर्णय छाड़ाओ आरो बहुविध उद्देश्य रही है उद्देश्यगुलो निये तुम्हारे संगे आलोचना करब উদ্দেশ্যগুলো হচ্ছে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ আর্থিক অবস্থা নিরূপণ লাভ ক্ষতি নিরূপণ গাণিতিক শুদ্ধতা যাচাই নগদ টাকা অবস্থা নিরূপণ ব্যয় নিয়ন্ত্রণ ভুল ভ্রান্তি নিরূপণ ও সংশোধন পরিকল্পনা প্রণয়ন ও নীতি নির্ধারণ জালিয়াতি রোধ आय ও ব্যয়ের সামঞ্জস্য বিধান তুলনামূলক বিচার বিশ্লেষণ আছে এগুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব প্রথম হচ্ছে যে স্থায়ীভাবে লিপিবদ্ধকরণ হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের সংগঠিত আর্থিক লেনদেন সমূহ সঠিক এবং যথাযথভাবে হিসাবের খাতায় স্থায়ীভাবে লিপিবদ্ধ করা স্থায়ীভাবে দ্বিতীয় হচ্ছে কি আর্থিক অবস্থা নিরূপণ হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য হচ্ছে কোনো নির্দিষ্ট সময়ে অথবা আর্থিক বছর শেষে উদ্ধৃতপত্র প্রস্তুতের মাধ্যমে ব্যবসায়ের আর্থিক অবস্থা সম্পর্কে জানা ঠিক আছে তৃতীয়টা হচ্ছে কি লাভ ক্ষতি নিরূপণ করা ব্যবসা প্রতিষ্ঠানে অর্থ যদি আমি বিনিয়োগ করি তাহলে লাভ ক্ষতি বিষয়টাকে আমি বিবেচনায় নিয়ে আসব তাছাড়া ক্ষতি হলে আমাদের আমাকে সেরকমই ব্যবস্থা গ্রহণ করতে হবে কারণ আমরা ব্যবসা করি সাধারণত মুনাফা অর্জনের উদ্দেশ্যে লাভ অর্জনের জন্য ক্ষতির জন্য তাই না লাভ ক্ষতি নিরূপণ তাহলে একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট সময়ে ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতির যথাযথ অবস্থা নিরূপণ করাও হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্য চতুর্থ হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই রেওমিল প্রস্তুতকরণের মাধ্যমে হিসাবসমূহের গাণিতিক শুদ্ধতা যাচাই করা হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নগদ টাকার অবস্থা নিরূপণ করা আমার নগদ টাকাটা কি অবস্থায় আছে ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব রক্ষণের নগদ বইয়ের ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকার অবস্থা সম্পর্কে জানাই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য ঠিক আছে ছয় নম্বর হচ্ছে কি ব্যয় নিয়ন্ত্রণ করা ব্যয়টাকে ব্যয় অর্থ খরচ খরচটাকে আমাকে নিয়ন্ত্রণে রাখতে হবে যাতে আয়ের চেয়ে আমার ব্যয় বেশি না হয় ঠিক আছে হিসাব বিজ্ঞানের একটি উদ্দেশ্যই হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য করা এবং ব্যয়টাকে নিয়ন্ত্রণ করা সপ্তম হচ্ছে ভুল ভ্রান্তি নিরূপণ ও সংশোধন করা হিসাব বিজ্ঞানের খাতায় কোন প্রকার ভুল ভ্রান্তি হয়ে থাকলে তা নিরূপণ করা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে সংশোধন প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা গ্রহণ করা হিসাব বিজ্ঞানের আর একটা উদ্দেশ্য আট নম্বর উদ্দেশ্য হচ্ছে
পরিকল্পনা প্রয়ণ প্রণয়ন ও নীতি নির্ধারণ করা। আমি পরিকল্পনা করব, তারপর নির্ধারণ করব যে আমি কী করব। হিসাববিজ্ঞানের এই উদ্দেশ্যই হচ্ছে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা এবং পরিকল্পনা অনুযায়ী নীতি নির্ধারণ করা। ঠিক আছে, নয় নম্বর হচ্ছে কি, জালিয়াতি রোধ করা। হিসাববিজ্ঞানের সাহায্যে ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকার চুরি, জালিয়াতি ইত্যাদি রোধ করা সম্ভব হয়। দশ নম্বর হচ্ছে আয় ব্যয় সামঞ্জস্য বিধান করা। আয় এবং ব্যয়টা যেন একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই থাকে, আয়ের চেয়ে যেন ব্যয় বেশি না হয়, তাহলে আমার ব্যবসায় ক্ষতি হবে, তাই না? ব্যবসা প্রতিষ্ঠানের প্রকৃত আয় ব্যয় রেকর্ডসমূহ হিসাববিজ্ঞানের মাধ্যমে লিপিবদ্ধ করা হয়, ফলে এর সাহায্যে সহজেই প্রতিষ্ঠানের আয় এবং ব্যয় সম্পর্ক বজায় রাখা হয়। ঠিক আছে, তুলনামূলক এগারো নম্বর হচ্ছে তুলনামূলক বিচার বিশ্লেষণ করা। এটা কি, হিসাববিজ্ঞানের আর একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিয়মিত হিসাবসমূহ সংরক্ষণের মাধ্যমে চলতি হিসাবকালের সাথে এক বা একাধিক হিসাবকালের তুলনামূলক বিচার বিশ্লেষণ করা হয়, যাতে আমরা বুঝতে পারি যে আসলে কোন কাজটা, কোন বছরের কাজটা আমার ভালো ছিল, কোন কি অনুযায়ী আমি ব্যবসা প্রতিষ্ঠানকে পরিচালনা করব। তুলনা করলেই আমরা বুঝতে পারবো যে আমার প্রতিষ্ঠানের যে বিনিয়োগ করব কতটুকু বা ব্যয় করব কতটুকু, এরকম একটা আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারব। তাহলে আমরা কি বলতে পারি যে হিসাববিজ্ঞানের উদ্দেশ্যসমূহ আলোচনা যে আমরা করলাম, এখান থেকে বোঝা যায় যে একটা প্রতিষ্ঠান সব দিক থেকেই সফল হতে পারে যদি আমরা পরিকল্পনা প্রণয়ন করি, হিসাব নিকাশগুলো স্থায়ীভাবে লিপিবদ্ধ করি, তাহলে আমাদের আর্থিক লাভ ক্ষতি বিবেচনা করি, ভুল ভ্রান্তি ইত্যাদি যদি আমরা নিরূপণ করতে পারি, তাহলে সঠিকভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারি। তাই নয় কি, ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা ইত্যাদি পরিচালনার ব্যাপারে হিসাববিজ্ঞানের উদ্দেশ্য একটি অপরিহার্য হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত পড়াশোনা করবা, হিসাববিজ্ঞানটা আসলে এমন একটা সাবজেক্ট যে এটা প্রতিনিয়তই তোমাকে পড়াশোনার মধ্যেই থাকতে হবে, অনুশীলন করতে হবে, তাছাড়া কখনোই সম্ভব নয়। ঠিক আছে, সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।